এটারও তার মায়ের দুধ প্রোডাকশন 15,500 লিটারেরও বেশি এবং এটারও হাইয়েস্ট দুধ প্রোডাকশনের রেকর্ড 70 লিটার প্লাস। এটাও আমার এই পাঁচটার ভিতরে একটা, এটাও আমরা আমেরিকা থেকে নতুন আমরা আমদানি করেছি এবং এটার তার মায়ের যে দুধ লেকটেশন দুধের যে রেকর্ড সেটা 15,658 লিটার। যে হাই মেরিট আমাদের এইগুলার মতন হাই মেরিট বুল আসলে বাংলাদেশের এর আগে আমদানি করা হয়নি। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার আমি আসছি এসিআই বুল স্টেশনে। এসিআই আপনারা জানেন যে এসিআই লাস্ট 3-4 বছর ধরে খামারিদের, বিশেষ করে ডেয়ারি খামারিদের সিমেন দিয়ে তারা বেশ সুনাম অর্জন করেছে। ইতিমধ্যে আমার ভিডিওতে কিন্তু তাদের সাইওয়াল কিছু 100% ফ্রিজিয়ান গরু আপনারা দেখছিলেন, যেগুলো থেকে তারা সিমেন সংগ্রহ করে এবং বেশ সুনাম আছে। এবং আপনারা দেখছেন যে সবাই যে জাস্টিন এবং অ্যাডওয়ার্ডের মানে সিমেন পাওয়ার জন্য সবাই কিন্তু অতি উৎসাহী। এর পাশাপাশি আবার অনেকেই আমাকে কমেন্ট করেন যে এখানে থমাস, অ্যালেক্স এসব এবং বেশ কয়েকটা আরও নামও কিন্তু অনেকে ইতিমধ্যে জেনে গেছেন। তা আজকে আমরা আমাদের বাংলাদেশ কল্যাণ সম্পদ অধিদপ্তরের সাবেক ডিজি ডাক্তার হিরেশ চন্দ্র স্যার আমাদের সাথে আছেন। উনি এখন এসিআইর সাথে অ্যাডভাইজার হিসেবে আছেন। স্যার, নতুন যে সারগুলো আবার আনছেন আপনারা এবং এদের সিমেন আপনারা ফিল্ডে দিচ্ছেন, ওই সারগুলোর পরিস্থিতি একটু দেন, তারা আমাদের খামারি ভাইদের জন্য অনেক উপকার আসবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি ইতিমধ্যে বলেছেন যে আমাদের এখানে যে আগের থেকেই অনেকগুলো ফ্রিজিয়ান একদম 100% এবং ক্রস সার আছে, তারপর সাইওয়াল এবং আমাদের আরসিসিও আছে। তবে আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চাই, আমরা রিসেন্টলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা 5টা বুল আমরা নিয়ে আসছি, যে 5টা বুল এ পর্যন্ত আমার জানা মতে এ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে হাই মেরিটের বুল। এই বুলগুলি আমরা একটু দেখতে চাই। এখানে আপনি দেখেন, এটা 5টার ভিতরে একটা, এটার নাম হচ্ছে অস্কার। এটার আসলে আমরা যদি মেরিট বিবেচনা করি তাহলে তার মাদারের যেই দুধ উৎপাদনের যে রেকর্ড সেটা 16,000 লিটার প্রায়, এবং এটার সর্বোচ্চ দুধ উৎপাদনের কথা যদি আমরা দেখি তা 70 লিটার প্লাস এটার দুধ উৎপাদন। শুধু তাই নয়, এখান থেকে আমরা যে দুধটা পাই সেটা A2 A1 যে আমরা একটা আছে সেখানে আমাদের উপকারী A2 A2, এখান থেকে আমরা এটা টেস্টেড এবং এটার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অত্যন্ত বেশি, যে জেনারেল থেকে অত্যন্ত বেশি। এই সব বিবেচনায় কিন্তু আসলে এটাকে আমরা বলে থাকি হাই মেরিটের বোল। এটা একটা, আমরা আরেকটা হাই মেরিটের বোল আমরা এখানে দেখাচ্ছি। এটারও তার মায়ের দুধ প্রোডাকশন 15,500 লিটারেরও বেশি এবং এটারও হাইয়েস্ট দুধ প্রোডাকশনের রেকর্ড 70 লিটার প্লাস, অর্থাৎ 70 লিটারেরও বেশি তার মায় দুধ দিয়েছে এবং এটার ক্ষেত্রেও কিন্তু একই, আমরা একই জায়গার থেকে এগুলাকে নিয়ে আসছি। এটার নাম হচ্ছে অস্কার, সরি এটার নাম থমাস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটার নাম, এই এখন তার ওজন 408 কেজি। এটাকে আমরা আসলে কন্ট্রোল ফিডিং করাই যাতে করে তার ম্যাক্সিমাম ওজন যেন আমার কন্ট্রোলে থাকে, ওজন বেশি হলে সে জাম্প করবে না এবং তার সিমেন্ট কোয়ালিটি ভালো হবে না, তার জন্য আমরা ওজন এটাকে কন্ট্রোলে রাখি। আমরা এখানে আরেকটা আমাদের হাই মেরিটের যেটা আমরা আমেরিকা থেকে আমরা রিসেন্টলি আমাদের এখানে অ্যাড হয়েছে, এটা হেলিক্স। এটাও কিন্তু, এটারও আপনি দুধ প্রোডাকশন 16,116 তার মায়ের দুধ প্রোডাকশনের রেকর্ড এবং এটার ক্ষেত্রেও আমরা যদি ইন্ডিভিজুয়াল হাইয়েস্ট মিল্ক প্রোডাকশনের কথা বলি সেটাও আমাদের 70 লিটারের বেশি দুধ দিয়েছিল তার মায়। আমরা তারপরেরটা যদি দেখি, এটা অ্যালেক্স, এটাও আমার এই 5টার ভিতরে একটা, এটাও আমরা আমেরিকা থেকে নতুন আমরা আমদানি করেছি এবং এটার তার মায়ের যে দুধ লেকটেশন দুধের যে রেকর্ড সেটা 15,658 লিটার প্রতি লেকটেশন পিরিয়ডে। এখানেও তার ইন্ডিভিজুয়াল যদি আমরা দৈনিক দুধের উৎপাদন আমরা প্রথম দিকেরটা যদি দেখি, আমরা জানেন যে শেষের দিকে অবশ্য একটু কম থাকে, এটা কিন্তু অ্যাভারেজ এবং টোটাল, আর আমরা যদি অ্যাভারেজ বলি এখানে এটারও হাইয়েস্ট 70 প্লাস তার দুধ উৎপাদন। আমরা আরেকটা যেটা 5টার ভিতরে আমরা 4টার পরিচয় দিয়েছি, এটা 5 নম্বর। এক্ষেত্রে এটার নাম হচ্ছে অস্কার
এবং তার দুধ প্রোডাকশন হচ্ছে তার মায়ের 15,578 লিটার এবং এটাও তার ইন্ডিভিজুয়াল পার ডে যে রেকর্ড সেটা 70 লিটারের উপরে এবং অ্যাভারেজ যদি আমরা করি অ্যাভারেজ তার 55 লিটার পার ডে। আপনারা এই হচ্ছে আমাদের পাঁচটা এবং এটা আমি আগেও বলছি যে এটা হচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত একদম যে হাই মেরিট আমাদের এইগুলার মতন হাই মেরিট বুল আসলে বাংলাদেশের এর আগে আমদানি করা হয়নি। আমরা তো স্যারের কাছে তাদের ফ্রিজিয়ান গরু সম্পর্কে জানলাম কিন্তু এসিআই কিন্তু সাইওয়ালের জন্য বেশ নাম করেছে। আমার প্রচুর মানুষ আছে এবং আমার ইউটিউবে যে ভিডিওটা আছে সেখানে সাইওয়ালের একটা ভিডিও দেখলাম অনেক ভিউ এবং আমরা স্যার এই সাইওয়াল এবং আপনাদের আরসিসি নিয়ে শুনতে যাচ্ছি স্যার। হ্যাঁ, ভালো কথা। আপনি আমরা যদি আমাদের যে বাংলাদেশ সরকারের যে প্রজনন নীতিমালা আছে প্রজনন নীতিমালায় আসলে এখানে তিনটা ব্রিডকে এখানে আসলে অনুমতি দেওয়া হয়েছে, একটা হলস্টিন ফ্রিজিয়ান, একটা সাইওয়াল, আর একটা হচ্ছে আমাদের দেশি ব্রিড যেটা আরসিসি। সাইওয়ালটা মূলত কিন্তু আমাদের ওয়েদারেরই, এটা ইন্ডিয়া পাকিস্তানের ব্রিড মূলত। তো এইখানে আমরা আসলে সাইওয়ালটার কদর সবচেয়ে বেশি হলো যে এটাকে আমরা ডুয়েল পারপাসে আমরা ইউজ মানে পালন করে থাকি। এখান থেকে আমরা দুধও পাবো, মাংসও পাই। দুধ আসলে ফ্রিজিয়ানের মতো এত দুধ হয় না, এখানে অ্যাভারেজ হয়তো 8 থেকে 10 লিটার, আর ইন্ডিভিজুয়াল যদি দেখি এটা 15-16 লিটার বা কখনো কখনো 20 লিটারও আমরা দুধ পেয়ে থাকি। আর এটার আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই কারণে, কারণ এখান থেকে যে সার বাছুরগুলি হয় এগুলা যখন আমরা এগুলাকে যখন সারে পরিণত করি তার কালারটা হয় লাল এবং এটার বডি সাইজটা অনেকটা আমাদের দেশি সারের মতন। এবং আমরা আমাদের ওই যে একটা গোষ্ঠী কিন্তু আমাদের দাঁড়িয়ে গেছে যারা শুধু সার লালন পালন করে, অর্থাৎ হৃষ্টপুষ্টকরণ, যেটাকে আমরা আগে মোটা তাজাকরণও বলে থাকি, যে তারার কিন্তু একটা টার্গেট থাকে, মূল টার্গেট, যে কুরবানির ঈদে এগুলাকে সেল দিবে। এবং সাইওয়ালের এই গরুগুলি কুরবানির ঈদে কিন্তু ব্যাপক চাহিদা, সে কারণে এটারও কিন্তু ব্যাপক চাহিদা। এদেরকে স্যার দুধ বৃদ্ধির জন্য কি আপনারা কোনো চেষ্টা করছেন নাকি? না, এখানে আমি এটা আগেও বলছি যে ডুয়েল পারপাস, এখানে আমার মাছ এবং মাংস এবং দুধ দুইটাই আমি যদি এক্সক্লুসিভলি যদি বাড়াইতে চাই তাহলে দুইটাকে কিন্তু একসাথে আমি বাড়াইতে পারবো না। তখন হয় আমি দুধটাকে বাড়াতে যাব অথবা মাংসটাকে বাড়াতে যাব। আমাদের বাংলাদেশের যেই পরিকল্পনা অর্থাৎ প্রজনন নীতি, সেই প্রজনন নীতি অনুযায়ী আসলে দুধের জন্য আমরা সাইওয়ালকে আমরা আসলে এখানে অ্যাকসেপ্ট করছি না এই মুহূর্তে। আমরা দুধের জন্য আমরা ফ্রিজিয়ানটাকেই আমরা বেছে নিয়েছি। তাই আমরা যে সাইওয়ালটাকে যে আরও দুধ উৎপাদন বাড়াবো সেই ধরনের এখন পর্যন্ত আমাদের সরকারের পলিসিতে এটা নেই। এখন আমরা সাইওয়ালটাকে মূলত বিফ হিসাবেই আমরা এটাকে নিয়ে যাচ্ছি। আর আপনাদের এখানে যে সাইওয়ালগুলো আছে এবং আরসিসিগুলো আছে এদের দুধের রেকর্ডটা কেমন? মানে এদের আমরা যেসব খামারিরা মানে আর একটা জিনিস, আপনারা কি ফিজিয়ানদের সাইওয়াল দিতে বলবেন নাকি শুধু সাইওয়াল গাভীরে সাইওয়াল দিতে বলবেন? এই জায়গাটা একটু ক্লিয়ার। এক্স্যাক্টলি, আপনি ভালো প্রশ্ন করেছেন। এটা আমি আগেও বলছি যে আমাদের একটা প্রজনন নীতিমালা আছে, সেই প্রজনন নীতিমালায় একদম স্পষ্ট করে বলা আছে যে ফ্রিজিয়ান এবং সাইওয়ালের সংকরায়ন কোনোভাবেই করা যাবে না। অর্থাৎ ফ্রিজিয়ান মাদারকে সাইওয়ালের বীজ দেওয়া যাবে না, আবার সাইওয়াল মাদারকে ফ্রিজিয়ানের বীজ দেওয়া যাবে না। কাজে এটা একদম টোটালি নিষেধ আইনত। কাজে সেক্ষেত্রে ফ্রিজিয়ানকে সাইওয়াল বা সাইওয়ালকে ফ্রিজিয়ান বীজ দেওয়া যাবে না। কাজে আমি যদি ফ্রিজিয়ান বীজ দিতে হলে আমাকে হয় ফ্রিজিয়ানের ক্রস অথবা দেশি, সাইওয়ালকে সাইওয়ালের বীজ, সাইওয়াল ক্রস অথবা দেশি। আর আরসিসি সবার জন্য উন্মুক্ত, আরসিসিতে আমি ফ্রিজিয়ানও দিতে পারবো, আরসিসিতে আমি সাইওয়ালও দিতে পারবো, আরসিসিতে আরসিসিও দিতে পারবো, যেহেতু এটা আমাদের লোকাল একটা ব্রিড। তো এটা আমার প্রজনন নীতিমালা অনুযায়ী এটা করা যাবে না। আর আপনি যেটা বলছেন আমাদের এখানে হাইয়েস্ট রেকর্ড, আমরা হাইয়েস্ট রেকর্ড, আমি যদি দুধের কথা যদি আপনি বলেন, দুধের কথা বললে আমাদের এখানে রেকর্ড আছে যে আমরা 20 লিটার প্লাস আমরা দুধ আমরা সাইওয়াল থেকে পেয়েছি। খুব মাশাল্লাহ মাশাল্লাহ। বন্ধুরা আমি এখানে একটু বলি যে তখন সন্ধ্যা হয়ে গেছে, স্যারের সাথে এখন মানে মুখ অন্ধকার হয়ে গেছে, আমরা এখানে শেষ করব। আগে আমরা বলতাম যে ডেইরি খামার করলে সাইওয়াল গরু দেশি গরু পালন করা যাবে না, শুধু ফ্রিজিয়ান গরু পালতে হবে, কিন্তু এখন কিন্তু সবাই বলছেন
স্যাররা আমার সাথে একমত করুন যে যদি আপনার খামারে যারা ডেয়ারি খামার করেন যদি আপনার খামারে দশটা গরু থাকে আপনার সাতটা ফ্রিজিয়ান রাখলে তিনটা আপনারা সাইওয়াল করবেন কারণ সাইওয়াল গরুর এখন বাংলাদেশের বিশাল চাহিদা এবং সাইওয়ালের আপনাদের আমাদের যে সরকারি ইটা আছে সাবার ডেয়ারি খামার তাদের সিমেন আছে এসিআর সিমেন আছে এডিএল এর সিমেন আছে পাশাপাশি আবার অন্য অন্য মানে যে লাল তীরেরও আছে মোটামুটি সাইওয়ালের কিন্তু ভালো সিমেন আছে আরেকটা কথা বলি আমি যতটুকু জানি যে এসিআই কিন্তু ওই যে স্যার বললেন যে বিশের উপরে কিন্তু দুধের রেকর্ডে চলে গেছে তার মানে এসিআইয়ের কাছে কিন্তু তারা ভালো ভালো কিছু সাইওয়ালের মানে সার আনছে যে সার থেকে তারা সিমেন্ট কালেকশন করছে আমি আবারও বলবো সবাইকে যে আপনারা কিন্তু সাইওয়ালকে সাইওয়াল দিয়ে দেখেন যদি বিশিটা দুধ পান পাশাপাশি যদি একটা সার বাছুর পান সার বাছুরটা যদি কুরবানির সময় হলে ছয় লাখ সাত লাখ টাকা এবং আট লাখ দশ লাখ টাকা কিন্তু একটা সাইওয়ালের মানে সার বিক্রি হয় বাট ওই ওজনের একটা ফিজিয়ানের যদি সার কুরবানির সময় গেলে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বিক্রি হয় অতএব আমরা কিন্তু এখানে মাংসের জন্য বা এই সাইওয়াল বা আমাদের সুন্দর গরু আমাদের দেশি গরু এটাকে কিন্তু ধরে রাখার জন্য আমাদের কিন্তু এখন ডেয়ারি খামারে সাইওয়াল গরু পালন করতে হবে এবং সাই সার যেতে বলছে সাইওয়ালটা সাইওয়াল দিবেন আমিও কিন্তু এটা একমত যে সাইওয়াল গাভিকে কখনও কিন্তু অন্য আর সিমেন্ট দিবেন না আগে কিন্তু আমরাও বলতাম যে ফ্রিজিয়ান দেন এখন আর ওটা দিবেন না না কারণ আমাদের যথেষ্ট ফ্রিজিয়ান হয়ে গেছে এখন আমাদের আবার সেই সাইওয়ালকে তৈরি করতে হবে বন্ধুরা আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আমরা স্যারকে নিয়ে কিন্তু আরও অনেক কথা বলবো এবং আরও অনেক ইনফরমেশন দেবো আমাদের ওই ভিডিওগুলো দেখার অপেক্ষাতে করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।